এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। দেশ রত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে ইন্ডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সব পরিবহন সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সমবেত ভাই বোনেরা, আমি প্রথমে আমি আজকে কেন আওয়ামী লীগের ব্যানারে এখানে বক্তব্য রাখছি এই প্রশ্ন আপনাদের সকলে, আমি তো আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আপনারা জানেন আমি পূর্ব থেকে চলে আসছি জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত করছে সুরাট সিদ্ধান্ত জননেত্রী শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে আপনার পদত্যাগ পত্র আমরা গ্রহণ করিনি। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকবো। সমাগত ভাইরা, তবে একটা কথা বলি, সেটি হচ্ছে আমি যে কথা বলতে চেয়েছিলাম বলেছিলাম সেটি হচ্ছে আমি কোন পদবীতে থাকবো না। আমি আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে কাজ করব, আর আমি ঘোষণা দিয়েছিলাম কোন জনপ্রতিনিধি নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। আজকে দৃঢ় দাব সহিত আমি ঘোষণা করেছি আগামী যে কোনো নির্বাচন আমি সেই নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করব। আমি আমাকে কখনো কেউ সরাতে পারবে আওয়ামী লীগ আমার প্রাণের সংগঠন। তো আজকে আমি প্রথমে আপনাদেরকে আজকে কেন এখানে দাঁড়িয়েছি সে কথা জানাবো। আজকে এই আনন্দঘন পরিবেশে আপনারা হাজার হাজার নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে শান্তি করে আজকে বলতে চাই আমি অপরাজনীতিতে বিশ্বাস করি না। আমি অপরাজনীতি বিলের বিরুদ্ধে অপরাজনীতিকদের বিরুদ্ধে নোয়াখালীর অপরাজনীতি, ফেনীর অপরাজনীতি, কোম্পানিগঞ্জের অপরাজনীতিকদের বিরুদ্ধে আমার কোন আন্দোলন নয়। আমার আন্দোলন হচ্ছে একটা পরিবর্তনের জন্য দেশের দলিত শ্রেণীর
আজ করে যাওয়ার জীবন আর এক টাকাটাই কষ্ট বাঁচার জন্য আমি অসাধ্যতায় রাজনীতি করি অসাধ্যতায় চিন্তা চেতনার উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু স্বপ্নের ঝুঁকি সম্পৃক্ত সামিল একটা বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার জন্য আপনাদেরকে নিয়ে কাজ করব আমি এই কাজগুলো করার জন্য আরেকটা প্ল্যাটফর্মের কথা আপনাদেরকে বলেছি বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ নামে একটা প্রতিষ্ঠান এটা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এটা আত্মপ্রকাশ করবে ইতিমধ্যে প্রায় শতাধিক সদস্য বিভিন্ন শিক্ষক বুদ্ধিজীবী নিয়ে এই প্রতিষ্ঠান করা হয়েছে সেই প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত থেকে বঙ্গবন্ধু আদর্শ জনগণের দৌড় নিয়ে যাওয়ার জন্য আমি আন্তরিক ভাবে প্রচেষ্টা চালিয়ে যাব পরিবারের মধ্যে বিনা পয়সায় ঘর দিয়েছে আরো পঁচাত্তর হাজার পরিবারকে ঘর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একটা বিরল ঘটনা একজন সরকার প্রধান গরিবের জন্য এত ভর দিয়েছে এটা বিশ্বের একটা বিরল ঠিক না এটা নির্দ্বিধায় সবাই স্বীকার আজকে জনগণ শেখ হাসিনা গরিবের জন্য একটি বাড়ি একটি খামা চালু করেছে গরিবের জন্য শেখ হাসিনা আজকে উচ্চ গ্রাম করেছে গরিবের জন্য বস্ত্র বাতা বিধবা বাতা সব আজকে 111টা বাতা চালু করেছে গরিবের জন্য শেখ হাসিনা আজকে বিভিন্নভাবে আপনারা জানেন কাজ করে যাচ্ছে আজকে দেখেন এই জননেত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী তার দৃষ্টান্ত কি রোহিঙ্গা এর জন্য আজকে ক্যাম্প স্থাপন করে তাদেরকে পুনর্বাসন কেউ সবাই কথা বলে সবাই শুধু সহযোগিতা লেখা সহযোগিতার কথা বলে কিন্তু আমাদের উন্নত দেশগুলো আছে তারা কি দশটার অধিকারীরা তাদের দেশে দেখেছে সাথে কেউ নাই আমাদের প্রতিবেশীদের ভারত চীন তারাও নাই শেখ হাসিনা তারপরে দেখে এই যে শিল্পহরবাসী তাদের কোন ঠিকানা ছিল না তারা কি ভারতের অধিবাসী না বাংলাদেশে বসে মহিলা কোন ঠিকানা ছিল না আগে ঠিকানাটা কে দিয়েছে জনমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এদেশে গরিবের রাজত্ব আমাদের আমি কারো বিরুদ্ধে বক্তব্য রাখবো না আপনারা যারা বক্তব্য দিবেন আপনারাও রাখবেন না কারো বিরুদ্ধে একটি কথা বলবেন না আমি শুধু আজকে বলতে চাই আসল যারা বড় ভালোবাসেন দেশের প্রতি মহাত্মা
নোয়াখালীর কথা বলে।